বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। আমি আরো বলি মানে ওরম ভাবে লিটারাল মিনিং অফ ইট, আমি যদি ভয় পাওয়ানো বলি, সেটা বহু বছর আগে যখন আমি সিরিয়াল করতাম তখন একটা গাছ বোম ফাটিয়েছিলাম এবং আমাদের খুব নাম করা থিয়েটারের একজন অ্যাক্টর সে তখন ওয়াশরুমে গেছিলো। তারপরে একটা চিত্র আমি দেখেছিলাম আর কি বাথরুমে, অদ্ভুতভাবে একটা আঁকা দেখেছিলাম, তিনি এতই ভয় পেয়ে গেছিলেন, গাছ বোমটা এমনভাবেই ফেটেছিল, উনি তখন প্রস্রাব করছিলেন এবং একটা চিত্র এঁকে দিয়েছিলেন আর কি ভয় পেয়ে। আমার অ্যাকচুয়ালি ছোটোবেলার অনেক ঘটনা মনে পড়ছে, তার মধ্যে একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের বাড়িটা তখন কনস্ট্রাকশন হচ্ছিলো এবং আমরা একতলায় থাকতাম এবং দোতলা তিনতলাটা বানানো হচ্ছিলো। তো দোতলা একজন আনওয়ান্টেড গেস্ট এসে না থাকতো, পুরো দোতলা তিনতলা অন্ধকার, কিন্তু সে একটা ঘরে রাতে তোষক পেতে ঘুমাতো। তো সেটা আমি প্ল্যান করে আমি ঝুমুর পরে গিয়ে নাচতাম, এসব কোথাও অনেক কিছু করেছি, তারপর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবে ভয় পাইয়েছিলাম, সে হয়তো আজও জানে না যে সেটা আমি ছিলাম। রিস আমি পছন্দ করেছি, তার মধ্যে এটা আমার প্রথম হরর জনারটায় একটা অ্যাটেম্প্ট আর কি, এবং আমি নানান ধরনের জনার করেছি, রমকম থেকে শুরু করে ইন্টেন্সও করেই থাকি, কমেডি করেছি, সব কিছু করেছি, আমি কোনোদিন এই হরর ফ্লিক বা হরর ফিল্ম আমি কোনোদিন করিনি। তো সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা ছিল যে কীরকম টাইপের হবে, এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, তো এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস এবং এর পরবর্তীকালে আমি আরও হরর ফিল্ম করতে চাই। ভাগ্য, এটা মহিলাদের ভাগ্য, এটা আবার এটা আবার হোয়াট কাইন্ড অফ প্রশ্ন ইজ দিস? কারণ কেউ এটাই ওই জ্বালানোটা কোনো ভীষণ একটা অতিরিক্ত না সবকিছুতে ওর জন্য। তোমার জন্য তাজমহল বানাবার একজন তো আছে। রিশনি আশাবাদী, প্রত্যেকটা কাজ নিয়েই তো আশাবাদী এবং অবভিয়াসলি এটাই চাইবো যে মানুষ হলে গিয়ে ছবি দেখুক এবং হলে গিয়ে রিস দেখুক। রিস হরর ফিল্ম এবং আমার প্রথম হরর ফিল্ম, এবং আমার মনে হয় যে বাচ্চাটা যে আমাদের যার কথা নিতেই হবে, তার নাম নিতেই হবে, ওর উপর এত প্রস্থেটিক মেকআপ ছিল এবং অনেক ঘন্টা ধরে হতো, অনেক ঘন্টা ধরে তোলা হতো, কাঁদতো আমার মনে আছে, তারপরে আবার এতটাই স্পোর্টিং যে ও সেই খাটনিটা খেটেছে, এবং আমার মনে হয় যে প্রচণ্ড ইউনিক নিজের মতো করে, প্রচণ্ড সেন্টিমেন্টাল, মানে বাঙালি হরর ফিল্ম যেরকম হওয়া উচিত আর কি, সেন্সিটিভ, অনেক কিছু জিনিস নতুনত্ব পাবে, তো সেই জন্য রিস দেখা উচিত। বাড়িতে এনে কে দিয়ে গেল তোকে? এর আগে আমি একটি হরর ফিল্ম করেছিলাম ডিবক, যেটা অ্যামাজনে আছে, সেখানে আমি অ্যাকচুয়ালি ভয় দেখিয়েছিলাম এবং একটা ফ্ল্যাশব্যাক পোর্শন ছিল। তো এই ছবিটাতে ছিল যে আমি ভয় পাবো। হরর ফিল্ম করেছিলি না মানে বোম্বে? ডিবক বললাম তো, তো ওটাতে আমি করেছিলাম, তো এটাতে আমি ভয় পাচ্ছি, আমি অলমোস্ট ভিকটিম, তো আর প্লাস মায়ের চরিত্র, তো সব মিলিয়ে এই এই ছবিটা করা। Institute of Management Study BBA BCA BML TBT MB Opto MBA MEJ MPH MTTM for admission call 9007027585. তোমার মেয়ের কি কমপ্লেইন করেছে যে তোমার তোমার বিহেভিয়ার খুব কষ্ট হয়, তারপর ভারী মেকআপে থাকতো, কি বলবো? দেখো কি আমি একটা জিনিসই বলবো যে an actor's life is very difficult, কারণ একজন অ্যাক্টরকে যখন একটা চরিত্রায়নের মধ্যে দিয়ে যেতে হয়, সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে হয়, এটা কোনোদিন ইজি টাস্ক থাকে না। তো আজও আমার মেয়ে, তাই জন্য ও যদি এক্সপেক্ট করে যে ও আমার থেকে কোনো মার্সি পাবে, তো সেটা একদমই ভুল এক্সপেকটেশনস, কারণ আজ যদি আমার জায়গায় অন্য কোনো পরিচালক হতেন, তার যে একটা এক্সপেকটেশন আছে, তার যে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাই রিচ করতে গেলে তো ওকে কষ্ট করতেই হবে। তো সেই রেসপেক্টে আমি কোনো রকম মার্সি দেখাইনি, আর হোপফুলি ও জিনিসটা মানে আমার দিক থেকে অবশ্যই গুড মার্কস পেয়েছে, এবার দর্শকরা কী মার্কস দেন সেটা দেখতে হবে। এত ঠান্ডা কেন? সামথিং ইজ রং। আমি দুজনকেই বলবো যে ওই বাবা অলরেডি পাশে রয়েছে, এবং আমি বলবো যে এটা সেরা দাদু, আমাদের ফিল্মের দাদু,
এবারে আমি বলবো যে না, ওরা যে মানে এজটা দিয়ে বিলং করছে এবং যে ক্যারিয়ার যে স্টেজটাই রয়েছে, সেই সময় একজন বাবার চরিত্র চ্যালেঞ্জটা নিয়ে আমি বলবো যে ফার্স্ট গান এখানে আমি প্রশংসা করবো। দর্শনাও রয়েছে, দর্শনার পক্ষে তো আরও ডিফিকাল্ট ছিল জিনিসটা করার, কারণ একজন মায়ের পক্ষে যতটা মানে সুবিধে হয় যে একটা মানে মমতা ফুটিয়ে তোলে বাচ্চার প্রতি, সেটাও নট বিইং এ মাদার সেটা ফুটিয়ে তোলে, সেটা এক্সেলেন্ট জব। আমি তো বলবো এই চ্যালেঞ্জটা নেওয়াই ওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর কি, মানে ক্যারিয়ারের এই স্টেজে এসে এরকম একটা চ্যালেঞ্জ নেওয়াটা রিয়েলি ডিফিকাল্ট। আমি সকলকে বলবো যে অলরেডি হায়দ্রাবাদ এবং নয়ডায় একটা করে শো হয়েছে, উই আর গেটিং এ ভেরি গুড রিভিউ ফ্রম দেয়ার। কলকাতার দর্শকের কাছে আমি বলবো যে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম যে অ্যাজ মেনি নাম্বার অফ হলস পেতে, কিন্তু সরি সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, বাট হ্যাঁ আমরা গুড ফিডব্যাক পাচ্ছি সিনেমার। তো হোপফুলি নেক্সট উইক উই আর কামিং উইথ মোর শোজ, বাট আপনারা হলে যান প্লিজ, বাংলা সিনেমার জন্য হলে আসুন। এবং বহুদিন বাচ্চাদের নিয়ে একদম মানে মানে কেজি বা ওয়ান টুর বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা হলে আসেনি, ওদেরকে নিয়ে হলে আসুন। মুখে যে মাস্কটা সেটা লাগানোর সময় ছটফট করছিলাম, তো রোজ হতো মানে শুটিংয়ের সামনে সামনে আমি শুয়ে যেতাম, শুটিং না মানে মেকআপ বানিয়ে আমি একটু শুয়ে যেতাম, তো ঘুমিয়ে পড়তাম। তার মধ্যে আমি উঠে দেখি যে আমার সব হাত পা লাগানো হয়ে গেছে, চামড়াগুলো তো। তা আমি শুটে যাই, অনেক কিছু আছে, তো এর মধ্যে একটা সিন বলছি, সেটা হচ্ছে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ফ্রিজের ভেতরে ঢুকিয়ে আসা, ঠাকুমাকে ভয় লাগানো, এইটা একটা সিন, তো আমার মোটামুটি ভালো লেগেছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।